আনন্দ পৌঁছে তো গেছি, কিন্তু এখানে একটা দুঃখের বিষয় হচ্ছে আমি আস্তে আস্তে কথা বলছি কারণ এখানে ভিডিও অ্যালাও নেই। হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে দিন হচ্ছে 12th of September আর বাজে এখন ঠিক 3টে। আজকে যাওয়ার প্ল্যানিং হচ্ছে তোমার সুন্দরগ্রাম, আমিও ভালোভাবে চিনি না, ঘাটপুকুর বা বাসন্তী হাইওয়ের ওখানে। তো জাস্ট রিসেন্ট কিছুক্ষণ আগেই প্ল্যানিংটা হলো, তো প্ল্যানিংটা হবে কিছুক্ষণ পরে এক্সিকিউট করবো, সেগুলো তোমাদের দেখাবো। আর তার মধ্যে আজকে একটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে আমার মাসি মেশো আর বোন তিনজনেই এসছে আজকে। তো চলো পরিচয় করিয়ে দিই তোমাদের সাথে। এই হচ্ছে আমার মাসি মেশো, এ বেলঘরিয়াতেই থাকে, হাই করে দাও। আর আমার বনু স্পিড বনু। তো চলো যেতে যেতে এবার কথা হবে, আর যদি কিছু থাকে এর মধ্যে তাহলে আমি সেটাও করছি, ভিডিও করে জানাচ্ছি তোমাদেরকে। আর আদারওয়াইজ গোপ্রো মোডেই দেখা হচ্ছে, চলো টাটা। পুরো রেডি টেডি হয়ে এখন দাঁড়িয়ে রয়েছি, এখন মনে হচ্ছে যে কেন রেডিটা হলাম, আর ব্লগটাও আমি জানি না কী হবে। এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে পাবে কি না জানি না, দেখো সারি দাঁড়িয়ে রয়েছি, এমন ভালো জোরে বৃষ্টি হচ্ছে। যাই হোক, দুঃখ পেয়ে আর লাভটা কি, এবার যদি যেতে পারি তো যাবো, না যেতে পারলে এখান থেকেই আবার ঘুমিয়ে পড়বো, দেখা যাক কী হয়। তো বন্ধু হয়ে গেছি রেডি, বৃষ্টিটা একটু কমেছে, সবাই বললো রেনকোট পরার কথা, আমি রেনকোট পরিনি এখনো পর্যন্ত, জানি না কী হবে। চলো তাহলে যাওয়া যাক। আওয়ার মিটিং পয়েন্ট উইল বি 2.5 নম্বর, তো আমার এখান থেকে মোটামুটি যেতে ম্যাক্সিমাম 15 মিনিট মতন সময় লাগবে। হ্যাঁ বলো। ও সুদীপ্তদা ফোন করেছিল, সুদীপ্তদা ফোনটা কেটে গেছে, সুদীপ্তদাকে একবার কল করে নি। হ্যাঁ বলো। এই তো বেরিয়ে গেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার মোটামুটি 15 মিনিট তো লাগবে। তুইন্দা চলে এসছে? ওকে ওকে। ফুল দেখো 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 এই রাস্তা, যদি ছোটোখাটো লাদাখকেও ভ্রমণ করতে চাও তাহলে একটু ধৈর্য ধরে ধরো, দেখো জিনিসটা, এই জায়গাটাকে ছোটোখাটো লাদাখ বলা যাবে? জোকস অ্যাপার্ট, না লাদাখে কোনোভাবেই হয় না এটা, কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটা এরকমই, মানে আর একটু পরে আর একটা ভালো জায়গা আছে সেটা দেখাচ্ছি আমি তোমাদেরকে। চলো দেখাচ্ছি, অলরেডি সুদীপ্ত দ্বারাও চলে এসছে, এই হচ্ছে শুরু, অলরেডি সুদীপ্ত দ্বারাও চলে এসছে, সুদীপ্ত দা তুহিন্দা দুজনই। আচ্ছা তুহিন্দার সম্বন্ধে একটু বলে রাখি, তুহিন্দা মানে আমি আগের বার বলতে ভুলে গেছিলাম পুরুলিয়া যাওয়ার সময়, পুরুলিয়া যাওয়ার আগে যে ডোলাডাঙ্গা নিয়ে তোমাদেরকে বলেছিলাম, সেই ডোলাডাঙ্গাতে অ্যাকচুয়ালি তুহিন্দাই মানে ট্রাভেল প্ল্যানার ছিল, মানে তুহিন্দাই গেছিলো, আমরা তুহিন্দাকেই ফলো করেছিলাম, ইভেন সুদীপ্ত দাও তুহিন্দাকেই ফলো করেছি। উফ উফ, ও লাভলি লাভলি, বৃষ্টিটা যদি না হয় এর থেকে ভালো ওয়েদার আর হবে না কিছু, যেমন সুন্দর রাস্তা তেমন সুন্দর ওয়েদার। উঠে গেছি গাইস বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে, আমরা যাবো মানে আমি যাবো 2.5 নম্বরের দিকে, আর এই যে ডান দিকে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার মেট্রো স্টেশন, পিছনে বরানগর মেট্রো স্টেশন ছেড়ে আসলাম, আর সামনে তোমার হচ্ছে বড্ড হাওয়া, সামনে হচ্ছে নোয়াপাড়া মেট্রো স্টেশন, এখান থেকে ম্যাক্সিমাম আর 10 মিনিটই লাগবে। চলো দেখা যাক। তো সুদীপ্তদা তুহিন্দা গাইস দাঁড়িয়ে আছে, এই বৃষ্টির মধ্যে এই জিনিসগুলো বোঝাও যায় না কোন জায়গায় গর্ত আছে। তো এখান থেকে বাঁ দিকে যাবো, বাঁ দিকে ঢুকেই তুহিন্দা সুদীপ্তদা দাঁড়িয়ে রয়েছে শুনলাম, দেখা যাক কত দূর যেতে হয়। দেখতে পেয়ে গেছি,
কেমন আছো? তুমি তো এমনি সেলিব্রিটি, এই বৌদি কেমন আছো? তাহলে যেতে যেতেই হবে। হ্যাঁ আমি ফলো করছি, তুমি চলো। তো গাইজ, উই আর স্টার্টিং আওয়ার জার্নি ফ্রম নাও। অ্যাকচুয়ালি তিনজনের সাথে পরিচয় আমি পরে করিয়ে দিচ্ছি, এখন তো জাস্ট কোনোরকমভাবে দেখা করালাম। সবাই বুট টুট পরে এসছে, আমি বুট পরিনি, কারণ আমি তো প্রবলেমটা বললামই তোমাদেরকে। তো গাইজ, এখন সুদীপ্তদার মোটামুটি টিকিট খুঁজে পাওয়া যাচ্ছে না, যে কোথায় মিলিয়ে গেছে বা কোথায় চলে গেছে কিছুই জানি না। আর এটা মোটামুটি রাজারহাটের একখানা গলিগালা দিয়ে যাচ্ছি আমরা। মানে জায়গাটা খুবই ভালো, এই দেখো এখানে ফাঁকা জায়গা। একটা সময় এখানে অনেক হেঁটে হেঁটে কাজ করেছি, বা বলতে পারো চার চাকাতেও কাজ করেছি। তো এখন আবার সেই জায়গাগুলো ফিরে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি ভুলে গেছি সব। তো যাই হোক, ভালো জায়গাকে ভালো বলতেই হবে। আমরা বিশ্ব বাংলা দিয়ে প্রবাবলি যাবো। ওফ, এই তুহিনদার যা এক্সস্টের সাউন্ড, খুব প্রবলেম করছে। আমি কথা বলছি, আমার কথার আওয়াজ শুনবে না, এক্সস্টের আওয়াজ শুনবে। কি অবস্থা, আমাকে সামনেও যেতে দিচ্ছে না, বলছে না তুই ফলো কর, কি ঝামেলার ঝামেলা। আর গাইজ, এই জায়গাটা দেখো বন্ধু, সিরিয়াসলি কি সুন্দর জায়গা, আমার তো দারুণ লাগছে। এখানে এত সুন্দর একটা লেক রয়েছে। হ্যাঁ, অনেক লোকজন আছে, সুন্দর জায়গা, মানে দারুণ সুন্দর লাগছে। এখানে ফটোগ্রাফি করতেই মোস্ট প্রবাবলি লোকজন আসে। এই দেখো সব ফটোগ্রাফি করছিল, এই দেখো এই দেখো দেখো সব ফটোগ্রাফি হচ্ছে। দুর্দান্ত জায়গা সিরিয়াসলি। আচ্ছা, এর আগে যে জায়গাটা দেখালাম ওটা ধামচা কিচেন, ওটা অ্যাকচুয়ালি জায়গাটা খুব সুন্দর বলে তুহিনদা ওই দিকটা থেকে আসলো। অ্যাকচুয়ালি ওই দিকটা থেকে আসার কথাই না, আর ওইখানে একটু জামটা কম থাকে বলে তাই বলছে যে এই দিক থেকে আসলাম। তবে যাই হোক, ঘোরাটা ভালো হয়েছে, ওই জায়গাটা খুবই সুন্দর লাগছিল। তো বন্ধু, আছি এখন দেখতেই পাচ্ছ পেছনে বিশ্ব বাংলা সরণির সামনে, আর সবাই মোটামুটি রেডি। মানে অ্যাকচুয়ালি যা বৃষ্টি হচ্ছিলো, তো ওই কারণেই সবাই রেনকোট ফেনকোট পরে এসেছিলো। তো এই মুহূর্তে সবাই রেনকোট ফেনকোট চেঞ্জ করে বেশ ভালো সাজুগুজু করে দাঁড়িয়ে রয়েছে। তো চলো সবার সাথে একবার একটু দেখা করিয়ে দিই, সব পরিচয় করিয়ে দিই। এদেরকে তো আগেই দেখেছো, সুদীপ্তদা আর বৌদি, তাই আবার দেখে নাও একবার। আর এখানে আছে তুহিনদা এন্ড কোম্পানি। এই আমাদের পুচকু, ছোট্ট, সব থেকে ছোট। চলো এবার বাদ বাকি কথা, যেতে যেতে হবে, গোপন মোড়েই হবে। তো মোটামুটি আবার শুরু করলাম, প্রথমে ওই ওই ফুটটাতে চলে গেল, রং ফুট, ওটা রং ফুট ছিল, ওইখান থেকে ঘুরিয়ে আবার ওই সাইড থেকে এইদিকে আসলাম। বিশ্ব বাংলা খুব শিগগিরই আমি আসব। এখান থেকে দেখাচ্ছে ঘাটপুকুর 27 কিলোমিটার, 27 কিলোমিটার, তো 56 মিনিট দেখাচ্ছে গুগল ম্যাপ। এবার আমার যেহেতু এখানে হোল্ডারটা নেই, ওই কারণে আমি লাগাইনি, আর গুগল ম্যাপটা ফলো করতে পারছি না। তুহিনদাই যাচ্ছে, তুহিনদার হোল্ডারটা লাগানো আছে, ফলে তুহিনদা টানছে আর আমরা দুজনেই ফলো করছি, আমি সুদীপ্তদা। তো বন্ধু, পৌঁছে গেছি ঘাটপুকুর। এখান থেকে বেশি দূর নয় হয়তো, কিন্তু এইটা রাজারহাটের ভেতরে যে এতটা, মানে একটা পথ চলে যাচ্ছে লাউহাটি, একটা গোপালপুর, একটা হচ্ছে তোমার ঘাটপুকুর। তো রাজারহাটের ভেতরে যে এত জায়গা আছে, বা এই রাজারহাটের ভেতর দিয়ে যে এত এত জায়গায় যাওয়া যায়, অ্যাকচুয়ালি এই রাস্তাটা মনে হয় যতদূর সম্ভব মালঞ্চ বা বাসন্তী হাইওয়ে যেইটাকে বলে সেই জায়গাটাকে গিয়ে মিশছে। তো যাই হোক, দেখা যাবে, আপাতত যাই টুকটুক করে, বহুত টাইম আছে, বাজে এখন 5:45। বন্ধু, গাড়িতে অ্যাকচুয়ালি পাম্প ছিল না, তো পাম দিকে নিলাম সামনের চাকাটাতে। একটা লোহার জায়গার উপর পড়ার সঙ্গে সঙ্গেই সামনের চাকাটা ঢাক করে আওয়াজ হলো, তো তখনই বুঝলাম যে পাম নেই গাড়িতে।
তো বন্ধু পৌঁছেছি হচ্ছে তোমার, এটা কি জানো সুন্দরগ্রাম রিসর্ট বলে না, তো সুন্দরগ্রাম রিসর্টে আপাতত বাইক টাইক পার্ক করে দিয়েছি। এখানে একটা ক্রোনোলজির ব্যাপার আছে, ক্রোনোলজিটা হচ্ছে এটা আমার বাইক, আমি সিঙ্গেল, আপাতত আমার বাইকের পেছনটা ফাঁকা আছে। এটা হচ্ছে সুদীপ্ত দা, সবাই দেখেছো তো, সুদীপ্ত দা হচ্ছে ডবল, আর এটা তুমিন্দা হচ্ছে ট্রিপল। মানে স্টেজেস অফ লাইফ যদি বলা হয়, আমি সিঙ্গেল, তারপর ডবল, তারপর ট্রিপল। তো যাই হোক, এই জায়গাটা ঘুরে দেখাচ্ছি একটু পরে, মোটামুটি দেখতে থাকি। আমার তো ঢুকেই মোটামুটি সুন্দর লাগলো টুকটাক, তো দেখা যাক এখানে একটু ঘোরাঘুরি করি। আর এখানে বলে রাখি যে রানিং রেস্টুরেন্ট নয় এটা, অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি তোমাদের জাস্ট চা স্ন্যাক্স খেয়েই তোমরা বেরিয়ে যেতে পারবে, এখানে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করো না। তো চলো দেখা যাক, বাদবাকি কথা পরে হচ্ছে। গাইজ, বেসিক্যালি এই জায়গাটাতে তোমরা এসে মোটামুটি ওই আগে থেকে বুক করে আসতে হবে আসলে, আর একদিনের জন্য তোমার আসতে পারলে তোমার ঠিক আছে। বেদিক ভিলেজের থেকে তো মানে অ্যাজ পার তুহিন্দা বেদিক ভিলেজের থেকে এটা সুন্দরগ্রাম রিসর্টটা অনেক বেটার। আর এই জিনিসগুলো ওপরে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এইগুলো পাটকাঠি, বাঁশ আর খড় দিয়ে করা। তো এসে একবার দেখতে পারো, বেশ একটা গ্রামের ছোঁয়া আছে, বেশ সুন্দর করে এরা করেছে, দুর্দান্ত। এই জিনিসগুলো দেখলেও দেখতে পারো যে এখানে পুরো একদম বাঁশের চটা টটা দিয়ে তৈরি করা জিনিসগুলো। এরকম পাখির আমাদের ছোট থেকে ছোট মেম্বার, একটু হাই করে দাও, কেন না হাই করো, একটু একটু হাই করে দাও, হাই করবে না তুমি, এটা দেখা যাবে, হাই করে দাও একটু, এটা ইউটিউবে দেখাবে, ওই যে তুই দেখিস না ইউটিউবে, ওই তো বন্ধু এখন একটা ডিসকাশন চলছে, গভীর ডিসকাশন নভেম্বর নিয়ে। তো নভেম্বরে আদেও হবে কিনা জানি না, শেষ মেশ সুদীপ্ত দাই মনে হচ্ছে ক্যান্সেল করবে, অলরেডি তুহিনদা ক্যান্সেল করেও ফেলেছে। আমি জানি না, আমি এখনই অন ক্যামেরা রেকর্ড রাখছি। আচ্ছা বলো তুমি নভেম্বরে যাবে কি যাবে না, আগে বল আমাকে, একটু ফর্সা দেখাবি তো, এত ভালো লাগলে তো বাইরে আসো তাহলে, মনে হবে তাহলে আমাকে, এবার বলো নভেম্বরে যাবে কি যাবে না, পরিস্থিতি ডিপেন্ড করলে হ্যাঁ, আপাতত না। আচ্ছা আপাতত না, পরিষ্কার কথা মোটামুটি ধরে রাখো না, পরিষ্কার কথা। স্যার আপনি কি করবেন, আমার কি, আমি তো যাব বলেইছি, দেখি আপনি যাবেন। আর আচ্ছা তার একটা মানে ভালো রিজন আছে, আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সুদীপ্তদার কালকে মানে মানডে 13 তারিখ, তো 13 তারিখে হচ্ছে হিমালয়ান ডেলিভারি আছে, তো কংগ্রাচুলেশন টু হিম, আগে পাই পাবে তো অবশ্যই কালকে, কংগ্রাচুলেশন জানাও। তো যাই হোক, যেতে হবেই, এবার জানি না এবার যাবে তো শিওর, হ্যাঁ যাবো বলি তো কিনা, রিকোয়েস্ট করতে হচ্ছে রীতিমতো। যাই হোক ঠিক আছে, দেখা যাবে, গরম উল্লাস উল্লাস। তো বন্ধু সুন্দরগ্রাম রিসর্ট ঘোরা হয়ে গেল, আর বাজে এখন মোটামুটি 6:30, 6:45 সরি। আর অ্যাজ ইউজুয়াল আগেও বলেছি যে আমার গাড়িতে ফগ লাইট লাগানো নেই, আমি লাগাবো খুব শীঘ্রই, তো ওই কারণে আমি পিছনে যাচ্ছি সবার, ফগ লাইট লাগিয়ে নিলে তো আমি সবার আগে যাব। গাইজ এইমাত্র দেখলাম রাস্তার মধ্যে সাপ, তো কোনো রকমভাবে কাটিয়ে বেরোলাম, মানে কিছু হয়নি, আমি কোনো ক্ষতি হয়নি সাপটা। তো বন্ধু চলে এসেছি চিনার পার্ক, দেখতেই পাচ্ছ রাজা বিস্কুট হলদিরাম কাজু, মানে চিনার পার্কেই চলে এসেছে। তো এখান থেকে এখন প্ল্যানিং থোড়ি একটু চেঞ্জ হয়েছে, মানে আমি তো চাইলেই 2.5 নম্বর থেকে বাদিক নিলেই আমার মানে সামনেই চলে যাব আমি বাড়িতে, কিন্তু একটু প্ল্যানিংটা চেঞ্জ হলো। চেঞ্জটা হলো কীরকমভাবে, আমাকে অফিস থেকে ফোন করলো, মানে একটু প্রবলেম হয়েছে অফিসে, তো মানে আমার এক সিনিয়র দাদার কাছে যেতে হবে, তো তার বাড়ি হচ্ছে হৃদয়পুরে, আমি হৃদয়পুর থেকে একেবারে তার সাথে একটু দেখাও করে নেবো, আর তার সাথে সবার সাথে একটু চাও খেয়ে নেবো মাইকেল নগর থেকে, মানে ওই সামনেই, তো সেটাই আপাতত প্ল্যান। আর একটা জিনিস বলে রাখি, আমি যে গেছিলাম সেটা হচ্ছে ঘাটপুকুর হয়ে গেছিলাম,
আর ফিরেছি হচ্ছে লাউঘাটি হয়ে, মানে পুরো একটা রাউন্ড সার্কেল হয়ে পুরো একেবারে ঘুরেছি আমরা। তো বেশ ভালো ভালো এক্সপিরিয়েন্স। আমি এটা বলবো যে মানে যাওয়ার থেকে বেশি ভালো লেগেছে আমার ফেরারটা বন্ধু, কারণ ফেরারটা অনেকটাই ইজি ছিল। এবং ইজি ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে রাস্তাটা অনেকটা ভালো ছিল। যাওয়ার সময় তোমরা তো দেখেইছো রাস্তাটা, আর আসার সময় আমি ব্লগটা করতে পারিনি কারণ ওখানে পুরোটাই অন্ধকার ছিল। তো ঠিক আছে দেখো, আর আপাতত মনে হয় না আমি ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল সত্যি কথা বলতে। তো দেখা যাক কোথায় গিয়ে এন্ডটা করি, আশা করছি আমি এন্ড করে দেবো খুব শীঘ্রই। তো বন্ধু পৌঁছে গেছি বাড়ি, আর এখন বাজে 10:05, একটা বড় সড়ো খিল্লি হয়ে গেছে। তোমাদেরকে আমি ব্লগেও বললাম সেটা একটু আগে, তোমরা জেনেওছো যে ঘটকপুকুরকে আমি ঘাটপুকুর বলেছি বারবার করে। তো যাই হোক, খিল্লিটাকে খিল্লির মতন করে নিয়েই আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি, আর দেখা হবে পরে নেক্সট কোনো একটা ব্লগে। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই বলো না, পাশে নোটিফিকেশান বেল আইকনটাও প্রেস করে দিও। আর দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। তো টিল দেন আই এম সাইনিং অফ, টাটা।